বর্তমান সময়ে সতেরোটা তাজা প্রাণ চলে গেছে। এই মুহূর্তে আমি যদি নেতৃত্ব দেই, আমি যদি দুই নাম্বার বউ হোক বা বউ না হোক, এমন কোন মেয়ে নিয়ে আমি যদি ভিআইপি হোটেলে আনন্দের জন্য নিজেকে মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরি, আমি কি লিডার না মুনাফিক? মিউজিক প্লাস। যেমন বাস্তব কথা, আজকে সারাক্ষণ ফেসবুকে চলছে ওনাদেরই একজন লিডার, ওনাদের কি একজন লিডার, আমি ওই দিকে যাব না। ওনাকে একটা হোটেলের মধ্যে পাওয়া গেছে, যা হোক যে এটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যখন কর্মীকে মাঠে নামাই দিলাম, আমি কি আমার বউকে নিয়ে হোটেলে বেড়ানোর সময় আছে? আমাকে কর্মী নিয়ে মাথা কামাইতে হবে, কথা ঠিক কিনা? যদিও বা দাবি করছে দ্বিতীয় স্ত্রী, যেটা হোক এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি যাকে নিয়ে যাকে ওনার বিষয়, কিন্তু বর্তমান সময়ে সতেরোটা তাজা প্রাণ চলে গেছে। এই মুহূর্তে আমি যদি নেতৃত্ব দেই, আমি যদি দুই নাম্বার বউ হোক বা বউ না হোক, এমন কোন মেয়ে নিয়ে আমি যদি ভিআইপি হোটেলে আনন্দের জন্য নিজেকে মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরি, আমি কি লিডার না মুনাফিক? আপনারা বলেন তো, আমি কতগুলো বাচ্চারে কোথায় নামাই দিলাম? মাঠে নামাই দিলাম। আমি কতগুলো স্টুডেন্টকে মাঠে নামাই দিলাম, আবার মাঠে নামায়া রক্তের এখনো পর্যন্ত পানিগুলো শুকায় নাই। আমি নিয়ে গেলাম আমার দুই নাম্বার বা তিন নাম্বার ওয়াইফকে নিয়ে, আমি আস্তে করে কোথায় হোটেলে এনজয় করছি। তাহলে এর মানে কি? এর মানে আমি আপনাদেরকে মাঠে নামাইলাম, কিন্তু আমি বড় সুবিধাবাদী, কথা ঠিক কিনা? আমি ঘুরছি ভিআইপিতে, আপনাদের কোথায় মাঠে? তাহলে এই জিনিসগুলো কখন বুঝবে আমার বাঙালি? আমার বাঙালি কোনটা বুঝবে? জিহাদের নাম দিয়ে তুমি মাঠে, তোমার মায়ের বুক খালি হয়েছে, কিন্তু ওনাদের তো কোনো সমস্যা হয় নাই, ওনাদের চার পাঁচটা বউ নিয়ে ওনারা এনজয় করছে হোটেলে, তোমার বিবেক কি এখনো জেগে উঠবে না? এটার নাম জিহাদ নয়, এটার নাম বাংলার সাথে বেইমানি করা। এগুলো বলতে গেলে আমরা খারাপ হয়ে যাব, এগুলো বলতে গেলে আমরা দালাল হয়ে যাব। তাহলে বন্ধু, আমার মাঠে যদি নামতে হয়, আমি যদি আপনাকে মাঠে নামাই, আমাকে আগে মাঠে থাকতে হবে। এখন আমি গড়বাড়ি চড়ে দিয়ে হোটেলে এনজয়তে গিয়েছি, আপনি সতেরোটা মা আজকে সন্তান হারা হয়ে রাস্তায় রাস্তায় আত্মচিৎকার করছে, আর আমি আমির এখনো এনজয় করছি, কয় নাম্বার বউ তাও জানা নাই। আপনি আমার, আমি আমাদের বিবেকটা কোথা? আমাদের বিবেক দিয়ে কি দেওয়া উচিত? তারা কারা? তারা কি চায়? জিহাদের ময়দানে কর্মী নামাইয়া দিয়া আমার নবী তো এরকম কোনোদিন ভিআইপি লাউঞ্জে গিয়ে এনজয় করতে যায় নাই, কোন সাহাবি তো মাইন্ড ফ্রেশ করার জন্য যায় নাই। আপনি বলছেন তা জিহাদ, জিহাদের ময়দানে আপনি ছাত্র নামাই দিলেন, আর আপনি আছেন ভিআইপি লাউঞ্জের মধ্যে মাইন্ড ফ্রেশ করার জন্য। কত নাম্বার বউ নিয়ে গেছেন এলাকার কেউ জানে না, কোন মুরব্বী জানে না, তার মানে বোঝা যায় আমি আপনাদের খেল নামাইয়া দেশ বিরোধী এক ষড়যন্ত্রে মেতে উঠেছি, আমার ইসলামের দরদ নাই বলে আমি আরেকজনের মেয়েকে নিয়ে এনজয় করতে চলে গেছি। যত নাম্বার বউ হোক সেটা ওনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি এটা করা যায়? যদি ঈমান থাকে এটা করা যায়? তাহলে আপনি, আমি এগুলো একবার বিবেক দিয়ে বাবা দরকার, এগুলো বলে ফেলি বিদায়। আমাকে অনেকেই শত্রু মনে করে, অনেকেই মনে করে আমি মনে হয় জাতিকে ভুল মেসেজ দিচ্ছি। বন্ধু আমার, আমি যেই মেসেজগুলো দিলাম, একটা মেসেজ যদি বলে খারাপ হয়েছে, ইসলাম বিদ্বেষী হয়েছে, খোদার কসম আজকে থেকে আর মাহফিল করবো না। আপনি আন্দোলন করতেছেন কার বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে। আমরা কি মোদির পক্ষে? আমরা মোদির বিপক্ষে, কথা ঠিক কিনা? যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, ওই হাত দিয়ে আমরা কখনো হ্যান্ডশেক করতে পারি? কিন্তু মোদির কারণে আমি যদি ট্রাক বাস ভেঙে দেই, এগুলো তো মোদির নয়, এগুলো তো আমার বাঙালি ভাইয়ের, কথা ঠিক কিনা? আমি মোদির কারণে আমার বাঙালি ভাইয়ের কেন ক্ষতি করব? এই জিনিসটা যখন আমি বলতে গেলাম, আপনি দাঁড়াল।
মোদি ইন্ডিয়ান, তুমি যদি জিহাদ করো ইন্ডিয়াতে গিয়ে জিহাদ করো, তুমি যদি গাড়ি ভেঙে দাও ইন্ডিয়ার গাড়ি ভেঙে দাও, আমার গরিব মানুষের রিকশা, আমার গরিব মানুষের ট্রাক, আমার গরিব মানুষের দোকান ভেঙে দেওয়ার এই অধিকার তোমাকে কে দিয়েছে? কথা ঠিক কিনা? আন্দোলন করতেছি মোদির বিরুদ্ধে, বাংসি বাঙালির ট্রাক, বাঙালির বাস, বাঙালির দোকান, হয়তোবা একটা মানুষ এই ট্রাক দিয়ে চলে, হয়তোবা একটা মানুষ এই বাস দিয়ে চলে, হয়তোবা একটা মানুষ এই দোকান দিয়ে চলে। আমার ইসলাম তো বলে নাই জিহাদের নাম দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তায় নামাও, আমার ইসলাম তো বলে নাই জিহাদের নাম দিয়ে ট্রাক ভেঙে দাও, আমার ইসলাম তো বলে নাই জিহাদের নাম দিয়ে গাড়ি পোড়াইয়া দাও, আমার ইসলাম তো বলে নাই জিহাদের নাম দিয়ে রাস্তার মধ্যে দেওয়াল তুলে দাও। এটা তো আমার ইসলাম কখনো সমর্থন করে না। আমার ইসলাম বলে যার দোষ তার বিরুদ্ধে অ্যাকশন নাও, তার কারণে অন্যকে কষ্ট দিও না। কথা ঠিক কিনা? আমার নবীকে মদিনায় বের করে দিয়েছে, কথা এর আগে কি কম মেরেছে? সেই তাইফের ময়দানে রক্তাক্ত বানায় রয়েছে, সেই শীষ দাঁতে গেল গরুর বুড়ি তুলে দিয়েছে, ঘরের মধ্যে ঢুকেছে তালা বন্ধ করে দিয়েছে, তিন চার দিন ঘর থেকে বের হতে দেয় নাই, দোকানে গিয়েছে লেনদেন বন্ধ করে দিয়েছে, এমন কোন কষ্ট নাই যেই কষ্ট আমার নবীকে দেওয়া হয় নাই। যখন নির্যাতন বেড়ে গেছে আল্লাহ বললেন নবী রে এই মক্কার মানুষ আপনি না যাওয়া পর্যন্ত আপনার ইজ্জত বুঝবে না, আপনি নবী ইজ্জত করেন। আমার নবী চলে গেলেন মদিনায়, মদিনায় 16 লক্ষ মুসলমান, সবগুলো টগবগে নওজওয়ান, রক্তের মধ্যে জিহাদের প্রেরণা রয়ে গেছে। আমার নবী যদি চাইতেন মক্কার ঘর বাড়ির মাটির সাথে মিশাইয়া ফেলতে পারতেন, কিন্তু আমার নবী হুদাইবিয়ার সন্ধি করে মক্কাবাসীর সাথে বন্ধুত্বের হাত বাড়াইয়া দিলেন। কিসের হাত? বন্ধুত্বের হাত। তারপর ফতহে মক্কাতে গিয়ে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, যেই মক্কাবাসী নবীর উপর আঘাত করেছে সেই মক্কাবাসী নবীর কদমে এসে মুসলমান হয়ে গেছে। আদর্শের নাম ইসলাম। কিসের নাম ইসলাম? আদর্শের নাম ইসলাম। তো আমাদের ওই আদর্শ কোথায় গেল? আমাদের ওই সোনালী জীবন কোথায় গেল? এই জিনিসগুলো যখন আমি বুঝাইতে চাই, তখন আমার অনেক বাঙালি ভাই বলেন উনি জিহাদের বিরুদ্ধে, জিহাদ মানে তো গদ্দান ভাগ করা নয়, জিহাদ মানে তো মাথা ভেঙে দেওয়া নয়, জিহাদ মানে কে? আমরা বদরের যুদ্ধের ইতিহাস পড়েন, উহুদ হুনাইন খন্দকের ইতিহাস পড়েন, জিহাদের ইতিহাস পড়েন, দেখবেন মুসলমান কখনো আগে মারতে যায় নাই, মুসলমানকে মারতে আসলে আত্মরক্ষার জন্য যখন মাঠে নেমেছে এই আত্মরক্ষার নাম জিহাদ বলা হয়। আত্মরক্ষার নাম কি? জিহাদ বলা হয়। শুধু শুধু ধরে এখানে মারার নাম জিহাদ নয়। আমি রাস্তায় নেমে যদি শুধু ট্রাক বাস মারা শুরু করি এটার নাম জিহাদ নয়, এটার নাম সন্ত্রাসবাদ, এটার নাম জঙ্গিবাদ। এই সন্ত্রাসবাদের সাথে আমার ইসলামের কোনো সম্পর্ক? এটাও অতিরঞ্জিত হয়েছে। এবং মোদি আসা বাংলাদেশে আমরা কখনো সাপোর্ট করি না, এবং মোদির আশা নিয়ে প্রতিবাদ না করা এটাও শয়তান, এটাও কি শয়তান? তাহলে উনি আসছে এটাও প্রতিবাদ করতে হবে মুসলমান হিসেবে, আবার আসার কারণে বাস ট্রাক ভেঙে দেওয়া এটাও আমার ইসলাম সমর্থন করেন। এই মেসেজটা দিতে গিয়ে অনেকের কাছে খারাপ হয়ে গেলাম। তো আমি আজকের দিনটা দেখেন, আজকের দিন, আজকে তো আপনারা দেখলেন মাগরিব থেকে আজকে পর্যন্ত, তো ওনারা যারা রাহবা, যারা লিডার, ওনারা কোন জায়গায় আরাম করছে? আপনি কর্মী কোন জায়গায় রক্ত দিচ্ছেন? আপনি যখন মিলাবেন তখন নবীর সাথে মিলান, সাহাবায়ে কেরামের সাথে মিলান, তাবিন তবে তাবিনের খেদমতের সাথে মিলান, দেখবেন আমার নবী যুদ্ধের ময়দানে আগে, আমার নবী যদি পিছু হতেন উহুদের ময়দানে দন্দন মোবারক দিতে হতো না, আমার নবী যদি চাইতেন মক্কা ছেড়ে সবার আগে মদিনায় এসে নিজে সেফ হতে পারতেন, কিন্তু আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবি তোমরা আগে যাও, কারণ এই মক্কাবাসী আমার উপর যদি করে হামলা আমি মেনে নিব, কিন্তু আমার সাহাবিদের উপর যদি হামলা করে আমি নবী মানব না। তাহলে কত আদর্শ রহমতুল্লিল! আর আমি রাহাবা
এখন কোথায় ভিআইপি লাউঞ্জে গিয়ে মাইন্ড ফ্রেশের জন্য যত নাম্বার হোক অত নাম্বার স্ত্রীকে নিয়ে এনজয়তে আছি আর আমার কর্মীগুলো কোথায় ওই কর্মীদের বিবেক কখন জাগ্রত হবে আমি জানি না তাই আমি আবারো বলবো বন্ধু আমার হিংসা নয় বন্ধু আমার বিদ্বেষ নয় বন্ধু আমার শত্রুতামি নয় তুমি শুধু একবার ভেবে দেখো কিসের আশায় কিসের নেশায় এই মাঠে তোমাকে নামিয়েছে তোমাকে যদি ইসলামের জন্য নামাতো শহীদ যারা হয় তাদের কোনো বিনিময় হয় না তাদের বিনিময় দে রব্বুল আলামিন তোমার প্রত্যেক মাতার বিনিময়ে তারা 50 কোটি টাকা সরকার থেকে চাঁদা দাবি করেছে কত কোটি টাকা 50 কোটি টাকা দিলে জিহাদই হবে সমাপ্ত হবে তো চুক্তি হচ্ছে কিসের মাধ্যমে টাকার মাধ্যমে 50 কোটি টাকা দিবেন আর আন্দোলন করব তো কাদের বিনিময়ে 17টা মাথা তুমি চলে গেলা তোমার কোনো কুস খবর নাই তারা ভাগাভাগি করে তারা জিহাদটি কি করবে সমাপ্ত ঘোষণা করবে তাহলে তুমি কোথা আমি কোথা কেন আমি আন্দোলন করলাম আর তারা কিসের বিনিময়ে আন্দোলনটাকে সমাপ্ত করতে চায় এর পিছনে মোদি মুখ্য বিষয় নয় এর পিছনে টাকাটাই এই জিনিসটা যদি বুঝতে না পারেন বারবার বিপদে পড়বেন বারবার কি পড়বেন বিপদে পড়বেন আমরা দেখেছি 2013 তেও আমরা দেখেছি সেই ভাস্কর্য আন্দোলন যখন চলছে তখনও আমি বলছি এটা যখন ঢুকে যাবে তখন দেখবে বৈধ হয়ে যাবে এমন কোনো গালিগাল নাই যা আমাকে দেয় নাই দিতে দিতে আমার বংশ 14 গোষ্ঠী সহ গালাগালি করেছে আমি যেই দিন বলেছি তার 2 দিন পরে টাকার সুক্তিতে ভাস্কর্য আন্দোলন বন্ধ হয়ে গেছে তো যা বলি মিথ্যা বলি না তা ইনফরমেশন নিয়ে এরপর বলি আবেগে কথা বলি না বাস্তবে কথা বলি মিলায়া দেখেন 2013 থেকে আজকে পর্যন্ত আমার একটা কথা যদি মিথ্যা হয়ে থাকে আমি আর জীবনে কোনোদিন মাহফিল করব না জীবনে কোনোদিন কি করব না তো আমি চাচ্ছি আপনাদেরকে যুবকদেরকে বোঝানোর জন্য ওই পদে পা দিয়েন না যেই পদে ইসলামের নাম দিয়ে আপনাকে ব্যবহার করে তারা বিল্ডিং এর মালিক হতে চায় ওই পদে পা দেন যারা দুনিয়া চায় না হুসাইন কাফেলার সৈনিক হয়ে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে চায়